মেয়র এই 18 সালে কোটের থেকে থাপ্পড় পেল, 19 সালে জনতা থাপ্পড় মেরে বাড়িতে বসিয়ে দেবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, মাননীয় অমিত শাহ বলেছেন 22টার বেশি সিট জিতে দিতে হবে বাংলার থেকে, কি দেবেন কিনা? তার জন্য গণতন্ত্র বাঁচাও যাত্রা গ্রামে গঞ্জে যাবো বলে সরকার জোর করে আটকেছে। আমরা কোর্ট থেকে আজকে অনুমতি পেলাম, কিন্তু তার আগে এই সভা ছিল, প্রতিবাদ সভায় এই স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে এই সভায় হাজার হাজার লোক এসে আমাদেরকে, আমাদের মতকে, আমাদের উদ্দেশ্যকে সাপোর্ট করেছেন। সেই জন্য আমি প্রথমে জনতা জনার্দনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মঞ্চে আমাদের অনেক বরিষ্ঠ নেতারা এসছেন আপনাদের সঙ্গে দেখা করতে। মাননীয় সমিতি আমাদের পুরনো এক্স এমএলএ এবং বহু পুরনো কার্যকর্তা, তার ভাষণ আপনারা শুনেছেন। প্রদেশের সাধারণ সম্পাদক সায়ন্তন দা, সহসভাপতি রাজকমল দা, আমাদের সর্বভারতীয় সমিতির সদস্য জয়দা, আমাদের এই জেলার লড়াকু সভাপতি অনুপম দাও আছেন, এছাড়া আমাদের এই জোনের কনভেনার মাননীয় তাপস মুখার্জি, তাপস দা আছেন, তুষার মুখার্জি, আমাদের মাইনরিটি মোর্চার ভাইস প্রেসিডেন্ট দিদি, মা পূজাদির ভাষণ শোনার সবার অনেক ইচ্ছা ছিল, অনেকদিন ধরে বলছিলেন, তিনিও এসছেন। এছাড়া প্রদেশের এবং জেলার বিভিন্ন মোর্চা কমিটির সমস্ত নেতৃবর্গ, এবং এতক্ষণ ধরে ঠান্ডায় বসে আপনারা যারা আমাদের ভাষণ শুনছেন, শুধু নাগরবৃন্দ মা ও বোনেরা, আজকে প্রতিবাদ করতে গিয়ে এই সভা বিজয় উৎসবে পরিণত হয়েছে। কোর্টে আমরা জয়ী হয়েছি, দুদিন আড়াই দিন ধরে তিন দিন ধরে কোর্টেতে শুনানি চলছিল। টিএমসির লোকেরা যুক্তি কুযুক্তি দিয়ে ভুল বুঝিয়ে কোর্টকে আমাদের যাত্রা বন্ধ করার চেষ্টা করেছিল। কোর্ট কিন্তু তাদের এই মায়াজালে ফাঁসেননি, তারা আগেও বলেছিলেন যে এইভাবে আপনারা অগণতান্ত্রিক ভাবে গণতন্ত্র বাঁচাও যাত্রা আটকাতে পারেন না। আজকে আবার বলেছেন এই উল্টা পাল্টা বলে ভয় দেখিয়ে অনুমান করে বন্ধ করতে পারবেন না, যাত্রা করতে দিতে হবে। এই জয় এটা স্বৈরতন্ত্রের উপরে গণতন্ত্রের জয়। আমরা তাই কোর্টকে আমার তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি। আমরা লড়াই করব, আমরা জনতার আদালতে লড়াই করছি এবং আদালতেও লড়াই করেছি, আদালতে জিতেছি, জনতার আদালতে জিতব, রথযাত্রা হবে, নির্বাচন হবে, সেখানে আমরা জিতব। আগামী বছর আবার মে মাসে নরেন্দ্র মোদীর শপথ নিয়ে প্রধানমন্ত্রী হবেন, কি হবেন তো? কারো সন্দেহ আছে? আমাদের তো নাই, সিপিএম কংগ্রেস টিএমসির ও কোনো সন্দেহ নাই, তারাও জানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। কিন্তু যদি লাফালাফি না করে শব্দ গুটিয়ে যাবে দোকান, তাই লাফালাফি করে দুই একটা সিট বাঁচানোর চেষ্টা করছেন। কংগ্রেসের অবস্থা হচ্ছে মুশকিল। সুব্রত মুখার্জি বলছেন হ্যাঁ আমরা কংগ্রেসকে নিতে চাই, কিন্তু ভাইপো বলছেন খবরদার নেবো না, ওর হাতও নেই পাও নাই। কংগ্রেস এখন ফুটবল হয়ে গেছে, এই লাথি মাছ ওর কাছে, ওর লাথি মাছ এর কাছে। সিপিএম এর অবস্থা আরো খারাপ, দুজনের কোমর ভাঙা আর দুজন দুজনকে ধরে দাঁড়াবার চেষ্টা করছে। একজনের কোমর থাকলে তবু তো হয়, কারোই তো কোমরের জোর নাই। তাই দেখুন এই দুর্যোগে দুপুর বেলায় সমস্ত মাথার চুল সাদা হয়ে গেছে, চোখে কম দেখেন, উঠতে বসতে কষ্ট হয়, সেই নেতারা দুপুরের দৌড়ে হেঁটে বেড়াচ্ছেন, আমার টিভিতে দেখছি। 70-80 বছরের বয়স, আমি বলছি আর কতদিন হাঁটবেন, হেঁটে কি হলো, গন্তব্যস্থলে পৌঁছতে পারলেন না, হেঁটেই গেলেন, হেঁটেই গেলেন, এবার ক্ষান্ত দিয়ে বাড়িতে বসুন, আমরা হাঁটছি, আমরা লড়ছি, আমরা বাংলার পরিবর্তন করব, টিএমসি কে তাড়িয়ে বাংলাকে সোনার বাংলা বানাবো। বন্ধুগণ আপনারা জানেন আমাদের দিদিমণি অনেক গল্প বলেছিলেন, আমি দীঘাকে গোয়া বানিয়ে দেবো, কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো, দার্জিলিং কে সুইজারল্যান্ড বানিয়ে দেবো, হয়েছে? তা পারেননি। কিন্তু বন্ধুগণ পুরো বাংলাকে উনি আফগানিস্তান বানিয়ে দিয়েছেন। আমাদের এখানে ধুলাগড়ে দাঙ্গা হয়েছে, গরিব মানুষ দুই তরফের মার খেয়েছে, কালিয়াচকে হয়েছে, গরিব মানুষ মার খেয়েছে, হিন্দু মুসলমান, বাদুড়িয়া বসিরহাটের খাই হয়েছে, মানুষ ঘর ছাড়া হয়েছে, ঘর চলে গেছে, তাদেরকে চেক দেওয়া হয়েছে, সে চেক বাউন্স হয়ে গেছে, টাকা নেই, কত টুপি দেবেন? দিদিমণি বললেন আমি রবীন্দ্রনাথ নজরুলের বাংলা বানিয়ে দেবো, কি বানালেন? আরাবুল আর মনিরুলের বাংলা হয়ে গেছে। বাড়ির থেকে মহিলারা বাইরে বেরোতে পারে না, মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, রাস্তায় হাত ধরে টানে,
বাড়ি থেকে মেয়ে বাইরে গেলে যতক্ষণ না ফিরে আসে আমাদের বুক দূর দূর করে, কি জানি ফিরবে কিনা, কখন ফিরবে, কিভাবে ফিরবে। এই বাংলা কি আমরা চেয়েছিলাম? স্কুল কলেজে পড়াশোনা হয় না, মারপিট খুনোখুনি হয়। হসপিটাল রয়েছে রাস্তার ধারে, দেখবেন সুপার স্পেশালিস্ট হসপিটাল, নীল সাদা রং, চারতলা বাড়ি। অনেকে ভাবছে বাবা এত সুন্দর হসপিটাল, কেউ অসুস্থ হলে খবরদার নিয়ে যাবেন না, যদি বয়স্ক মানুষ হয় নিয়ে যাবেন না, কারণ সামনে দিয়ে ঢুকলে কোনো গ্যারান্টি নেই সামনে বেরোবে, পেছন দিয়ে বলো হবে হরি বল। কারণ ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, বেড নেই, কিছু নেই, খালি ধোকাবাজি ভোট নেওয়ার জন্য কেন্দ্রের টাকায় বাড়ি বানিয়ে বলছে এই দেখো বানিয়ে দিলাম, কাগজে খবর আসছে। আমি একদিন বলতাম সারা বাংলায় ঘুরে বেড়াই, কিষাণ বাজার, কিষাণ মন্ডি তৈরি হচ্ছে, ওই দিন সারা সুন্দর সুন্দর বাড়ি, দরজায় তালা দেওয়া আছে। আমি জিজ্ঞেস করলাম দাদা এখানে কি আলু বিক্রি হয়? বলছে না। ধান? বলছে না। পাট? না। সবজি কি বিক্রি হয়? এখন দেখছি কোথাও কোথাও মদ বিক্রি হচ্ছে। আমি যাচ্ছিলাম নদিয়ায়, বড় রাস্তার ধারে একটা এরকম দেখতে পেলাম, আমি গাড়ি দাঁড় করে বলি দেখো তো কি আছে, সবুজ সাথী সাইকেল ওখানে দাদা করে মারা রাখা আছে, কার টিউব নাই, কার টায়ার নাই, কার হ্যান্ডেল নাই, কার প্যান্ডেল নাই, আর উপরে গাছ হয়ে গেছে এরকম দাদা মারা আছে, সবুজ সাথী সাইকেল কেনা হয়ে গেছে সরকারের টাকায়, অর্ধেক টাকা দিয়ে কেনা, তাই অর্ধেক পার্টস নাই। একবার দেখি মেয়েরা স্কুল থেকে ফিরছে নতুন সাইকেল নিয়ে, সাইকেলে চড়ে যাচ্ছে না, সাইকেল ভ্যানের উপরে দুটো সাইকেল রাখা আর দুটি মেয়ে বসে যাচ্ছে, বলে কি গো সাইকেলটা চালিয়ে যাও, বলছে না কাকু এটা হাওয়া নেই, বলছে হাওয়া নেই হাওয়া দাও, বলছে না কাকু এতে প্যাডেল নাই, এর হ্যান্ডেলটাই নার নাই, তাহলে সাইকেল দিয়েছে কেন? সাইকেল কিনে নিয়ে গিয়ে আর 1000 টাকা খরচা করলে তবে সাইকেল চালাতে পারবে, কদিন চালাবে তার ঠিক নাই। সেদিন এক জায়গায় শুনলাম সেই সাইকেল ওজন ধরে বিক্রি হচ্ছে কাবাডিতে গিয়ে, হাজার হাজার কোটি টাকা দিদি ভাইরা লুট করছেন, মানুষকে খালি বোকা বানাচ্ছেন, মানুষের বাঁচার অধিকারকে ছিনিয়ে নিয়েছেন। আর এই সব কথা বলবো আমরা, এখানে প্যারা টিচাররা আছেন 8000 টাকা মাইনা পান, সরকারি কর্মচারীদের 50% ডিএ বাকি, সারা দেশে ডিএ পাচ্ছেন এখানে পান না, সারা দেশে 7th পে কমিশন লাগু হয়ে গেছে, এখানে 6th পে কমিশন লাগু হয়নি, এখনো 3 বছর ধরে ধাক্কা মারতে মারতে পিছনে যাচ্ছে, সব জায়গায় পেছচ্ছে সরকার, পঞ্চায়েতে আমরা জিতেছি, বোর্ড গঠন করতে দিচ্ছে না, ডেট পিছচ্ছে, কোথায় পেছবেন? পেছবার জায়গা নেই, দেওয়াল আছে, বিজেপি সামনে আছে, তাকে মোকাবিলা করতে হবে, এখানে হোক আর কোর্টে হোক সব জায়গায় আমরা হারাবো। তাই টিএমসি আজকে গায়ের জোরে আমতা, উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া, বাগনান, এবার এখানে ইলেকশনের সময় কি মারপিট হয়েছে আমরা দেখেছি, লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন, পঞ্চায়েতে নমিনেশন করতে দেন, আমাদের কর্মীদের মেরেছে, হাত পা ভেঙে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিয়েছে, এই গণতন্ত্রের নমুনা, এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গণতন্ত্র বাঁচাল যাত্রা, আর সেই যাত্রাকে করতেই দেবে না, পারমিশন দেবে না, আমাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত নয়, এটা কি ধরনের গণতন্ত্র? সেদিন 5টা রাজ্যে নির্বাচন হলো, তা আমাদের 3টে রাজ্যে আমাদের সরকার ছিল, অল্প ভোটে আমরা হেরে গেছি, আমরা কোনো ঝামেলা করিনি, আমাদের মুখ্যমন্ত্রী যা পদত্যাগ করেছেন যে সাধারণ মানুষ আমাদেরকে জেতায়নি, আমরা ছেড়ে দিচ্ছি, বিরোধী পক্ষে বসবো, কিন্তু কোথাও কেউ বলতে পারবে না একটা বুথে রিগিং হয়েছে, একটা লোককে জোর মেরেছে, একটা ফলস কেস দিয়েছে, বা কোথাও ঝামেলা হয়েছে, রিগিং হয়েছে, রিপোলিং হয়েছে, এটা হচ্ছে বিজেপির রাজত্ব, যেখানে গণতন্ত্র জীবিত আছে সসম্মানে। তাই মমতা ব্যানার্জি বলেছেন গণতন্ত্রের জয় হয়েছে, বন্ধুগণ একদম ঠিক বলেছেন, তার জন্য আমরা গর্বিত, বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের জয় হয়, আর দিলীপ শাসিত রাজ্যে স্বৈরতন্ত্রের জয় হয়, ওখানে গণতন্ত্রের জয় জয়কার, আর এখানে স্বৈরতন্ত্র চলছে, ওখানে গণতন্ত্র চলছে, এখানে গণতন্ত্রকে মেরে কবর দিয়ে দেওয়া হয়েছে, শ্মশানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখিয়েছি, এখানে গণতন্ত্র চলবে না, সারা ভারতবর্ষে গণতন্ত্র, এখানে স্বৈরতন্ত্র, এটা চলতে পারে না, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তাই আমরা রাস্তায় নেমেছি, তাই গণতন্ত্র বাঁচাও যাত্রা। বন্ধুগণ সেই যাত্রা তার রাস্তা খুলে গেছে, আমরা পুরো বিশ্বাস রেখেছিলাম কোর্ট আমাদের অধিকারকে স্বীকৃতি দেবেন, তাই দিয়েছেন, তাই যাত্রা বেরোবে। আমি জানি না দিদিমণিরা সুপ্রিম কোর্টে যাবেন কিনা, কিন্তু আমি বলছি আপনি যেখানেই যান, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অন্য কোথাও, আমরা কিন্তু জনতার কোর্টে আছি, জনতার কাছে থাকবো, সে যাত্রা হোক বা অন্যভাবে হোক, যাত্রা রাস্তা খুলে গেছে, রথ বেরোবে, আপনাদের এখানে আসবে, গ্রামে গঞ্জে মানুষ জেনে গেছে যাত্রা আসবে, খালি লোককে দিয়ে বলতে হবে যাত্রা কবে আসবে, কোথায় আসবে, কতক্ষণ থাকবে, এটা জানতে পারলে লোক ভেঙে আসবে, একদম রাস্তাঘাট জাম হয়ে যাবে। কোর্ট বলেছেন যেন বেশি লোক না হয়,
আমরা বলছি আমরা বেশি লোক আনবো না। যদি সাধারণ মানুষ হাজার হাজার লাখ লাখ সংখ্যায় আসে তাকে আমরা না বলবো কি করে? প্রত্যেকের অধিকার আছে, হে যাত্রা দেখতে আসবে আমাদের বক্তব্য শোনার জন্য। আমরা খালি এইটুকু করব, সাধারণ মানুষের কাছে সেই খবরটা পৌঁছে দেব, কবে হবে কিভাবে হবে। যদি আপনি খালি খবর পৌঁছে দেন দেখবেন রাস্তাঘাট বন্ধ করে লোকে ছুটে আসবে আমাদের যাত্রা দেখার জন্য। এবং এর জন্য মমতা ব্যানার্জি এবং তার পার্টি আমাদের যাত্রাকে বন্ধ করে যে পাবলিসিটি দিয়েছেন সবচেয়ে বেশি ধন্যবাদ তাদেরই প্রাপ্য। যদি আমরা এত খরচা করতাম প্রচার পাবলিসিটি করতাম তাও লোক জানতে পারতো না, কিন্তু জোর করে আটকে আমাদের জিদও বাড়িয়ে দিয়েছেন, আমাদের সাফল্যের পরিমাণও বাড়িয়ে দিয়েছেন। এই যে শরীরতান্ত্রিক মানসিকতা, বারবার তার জন্য কোর্টে ধরে থাপ্পড় খেয়েছেন আর এবারে দুই গালে থাপ্পড় খেলেন। তাই বন্ধুগণ আজকের জনসভা আপনারা প্রমাণ করে দিয়েছেন এই সরকারের শরীরতান্ত্রিক মানসিকতার আপনারা প্রতিবাদ করছেন, মানুষের বিরুদ্ধে আছে। এই আগামী দিনে এই যাত্রাকে সফল করার দায়িত্ব আমাদের সবার। আমাদের কেন্দ্রীয় নেতারা যেমন আসার কথা ছিল তেমন আসবেন। মাননীয় সভাপতি বলেছিলেন আমি তিনটে যাত্রা উদ্বোধন করব, আমরা হয়তো নতুন করে ডেট ঠিক করব, তিনি আসবেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, একাধিক মুখ্যমন্ত্রী আসবেন, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী নেতা আসবেন, তাদের জেলায় জেলায় আমরা জনসভা করব। সেই জনসভার দ্বারা আগামী লোকসভার প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানুষকে আমরা বুঝিয়ে দিতে চাই বিজেপি এসে গেছে বাংলার পরিবর্তন করতে, তাই যেন কোনো পরিবার কোন মানুষ বাকি না থাকে যেখানে গিয়ে আমরা বললাম না রথ আসছে। প্রত্যেক বাড়িতে দেওয়ার জন্য চার ফোল্ডে একটা ফোল্ডার বানিয়েছি, সেখানে কেন্দ্রীয় সরকারের আমাদের সাফল্য, এই সরকারের অপশাসন দুর্নীতি ভ্রষ্টাচারের বিবরণ আছে, এবং কেন আমরা নাগরিকত্ব সংশোধনের বিল আনছি দিল্লিতে তার বিবরণ আছে। সেই লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেকটি মানুষকে বলুন দাদা আসুন দিদি আসুন এই গণতন্ত্র বাঁচাও যাত্রায় সম্মিলিত হন, আমাদের নেতা আসবেন ভাষণ দিতে। যদি আমরা এটা করি মানুষ যেভাবে বিজেপিতে তাকিয়ে আছে তারাই পরিবর্তন করবেন। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, এত লড়াই করে আমরা 38,000 ক্যান্ডিডেট দিয়েছিলাম, 7,000 জিতেছি, 20,159টা সিটে কাউকে প্রার্থী দেয়নি টিএমসি, অনেক জায়গায় লুট করে নিয়েছে, জেতা সিট নিয়ে নিয়েছে, ভোট করতে দেয়নি, 42% লোক ভোট দিতে পারলো না, কিন্তু তাতে যদি ওনারা মনে করে থাকেন পার্লামেন্ট ভোটটা এইভাবে করে নেবেন তাহলে কিন্তু ভুল করছেন। পার্লামেন্ট ভোট পঞ্চায়েত ভোটের মতো হবে না, কারণ পার্লামেন্টের ভোটে দিদির পুলিশ থাকবে না, কি কে থাকবে, দাদার পুলিশ থাকবে। দিল্লি থেকে পুলিশ আসবে চকরা বকরা পোশাক পরে থাকবে, হাতে মেশিন গান চকচক করবে, দিদির ভাইরা বুঝতে পারবেন যদি বদমাইশি করেছেন লাঠিও খেতে হবে গুলিও খেতে হবে। মুখ ঘিরে রেখেছিলেন পাড়ার থেকে মানুষকে বেরোতে দেননি, মানুষ লাইনে দাঁড়িয়েছে হাতে কালি দিয়ে বলছে বাড়ি চলে যাও ভোটটা আমরা দিয়ে দেবো, এই নাটকবাজি চলবে না। ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে ওই 30 গাছের তলায় চিয়ার দিয়ে দিদির পুলিশকে বলবো এখানে বসুন আর ভয়নি খান ভোটটা আমরা করে নেব। বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারা ভোটার কার্ড দেখবে, মানুষ লাইন করে দাঁড়াবেন ভেতরে যাবেন যাবেন না। দিদির ভাইরা যারা মস্তানি করে বেড়াচ্ছেন সেই ছোট ছোট দুষ্ট ভাইরা যারা মদের দোকান খুলেছে, যারা মেয়েদের টিটকিরি করছে, মহিলাদের কাপড় ধরে টানছে, আমি তাদেরকে বলে দিচ্ছি ভুল করে ওই দিন বুথের সামনে আসবেন না, তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর লাঠির বাড়ি খেয়ে পিঠে দাগ নিয়ে বাড়ি যেতে হবে, সারা জীবন পিঠে হাত বোলাবেন, সেন্ট্রাল ফোর্সের লাঠির জোর এমন, এখানকার পুলিশ না চমকে দিলে টেবিলের তলায় ঢুকে যাবে আলমারির তলায় ঢুকে যাবে, ওই রকম নয় দাদার পুলিশের দম আছে, এমন মারবে সে হাড়া সারা জীবন ভাঙবে না জুড়বে না। আপনারা দেখেছেন ত্রিপুরা তেমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেছে, 25 বছর ধরে সিপিএম এর অত্যাচারী শাসন ছিল, ওখানে নমিনেশন করতে দিত না, ওখানে ভোট করতে দিত না, ভোটে দাঁড়াতে দিত না, কি হলো 5 বছর আগে ওখানে 1.5% ভোট পেয়েছে আমরা, 60টা আসনে প্রার্থী দিয়ে 59টা আমাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, একটাও জিততে পারেনি 5 বছর। ওখানকার কর্মীরা আপনাদের মতো বুক চিতিয়ে লড়েছেন, বাড়ি ঢুকে যাননি, হতাশ হননি, তার পরিমাণ 5 বছর পরে পরিণাম পেয়েছি, 60টার মধ্যে 45টা আসনে জিতেছি, আমরা সরকার গঠন করেছি, 50% ভোট জিতেছি, সিপিএম কংগ্রেস টিএমসি কংগ্রেস টিএমসি দোকান বন্ধ একটাও সিট জিততে পারেনি, সিপিএম এর 50টা থেকে 16টায় নেমেছে আর কোনো কথা বলে না, মানুষ সুযোগ পেয়েছে হিসাব বুঝিয়ে দিয়েছে। তাই পশ্চিমবাংলায় এবার সুযোগ আসছে, সাধারণ মানুষ বসে আছে আপনাদের অপেক্ষা করে,
বাড়ি বাড়িতে যান, গ্রামে গ্রামে যান, পরিবারে যান, বিজেপির কথা শোনার জন্য প্রস্তুত। যে মিডিয়া আমাদের এক লাইন লিখতো না, ছবি ছাপতো না, নিউজ দেখাতো না, আজকে আপনি টিভি খুলুন বিজেপির নিউজ, যে চ্যানেল বিজেপিকে দেখাবে না লোক সেই চ্যানেলটা বন্ধ করে দেবে, নাহলে ঘুরিয়ে দেবে। যে পেপারে বিজেপির খবর দেবে না লোকে পয়সা দিয়ে সেই পেপার কিনবে না, কি ঠিক বলছি না? তাই লোকেও বিজেপি চায়। লোকে 35-40% পর্যন্ত পঞ্চায়েতে আমাদের একটা জেলায় ভোট দিয়ে, যে জঙ্গল মহলে বিজেপি খুঁজে পাওয়া যেত না, আজকে যান জঙ্গলে জঙ্গলে বিজেপির পতাকা, সেখানে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ভাঙিয়ে আনার জন্য টিএমসি লেগে পড়েছে, পিসি যাচ্ছেন, ভাইপো যাচ্ছেন, মোটা মোটা মন্ত্রীরা যাচ্ছেন, হাঁটতে হাঁটতে শীতের মধ্যে ক্লান্ত হয়ে যাচ্ছেন, ঘেমে যাচ্ছেন, একটা বিজেপির লোককে ভাঙিয়ে আনতে পারছেন না। আজকে বলেছেন পার্থবাবু বিজেপি জঙ্গলে ঘুরছে, আরে আমি তো জঙ্গল মহলের ছেলে, ঝাড়গ্রামে আমি বাড়ি, আমি জঙ্গলে বড় হয়েছি, জঙ্গলে আমার ভালো লাগে, আমি তো জঙ্গলে যাব। আপনি ভদ্রলোক, কলকাতার লোক, গায়ে ধুলো লাগে না, কাদা লাগে না, জল লাগে না, আপনি কেন জঙ্গল মহলে গেছেন? বিজেপির ঠেলা, বিজেপির এমন ঠেলা, কলকাতা ছেড়ে জঙ্গল মহলে যেতে হচ্ছে, এসি ঘর ছেড়ে, এসি হল ছেড়ে, দিদিমণি ফাঁকা মাঠে মিটিং করছেন, কি প্রশাসনিক সভা, এইসব ড্রামাবাজি বন্ধ হয়ে যাবে। জঙ্গল মহল বুঝি দিয়েছে, উত্তরবঙ্গ বুঝি দিয়েছে, পাহাড়েও টিএমসি জানা নাই, কত চেষ্টা করে পুলিশ দিয়ে পিটিয়ে একটা লোককে টিএমসি আনতে পারছে না। কলকাতার আশেপাশে আমাদের চমকাচ্ছে, ধমকাচ্ছে, গুন্ডা পুলিশ একসঙ্গে মিশে আমাদের মারছে, আমাদের গাড়ি ভেঙে দিচ্ছে, অফিস ভেঙে দিচ্ছে, কেস কেসের পর কেস দিচ্ছে, ফলস কেস দিচ্ছে, তাও বিজেপিকে আটকানো যাচ্ছে না, হাজার হাজার লোক আসছে। তাই বন্ধুগণ, আজকে পশ্চিমবঙ্গ ডাক্তার শ্যামাপ্রসাদকে স্মরণ করে এই বাংলার পরিবর্তন চাইছে। শ্যামাপ্রসাদের বাংলা, বিবেকানন্দ, নেতাজি, রামকৃষ্ণ, চৈতন্যের বাংলা করতে হবে, সেই দায়িত্ব আমরা নিয়েছি। আসুন সবাই মিলে এই যাত্রাকে সফল করে উড়িষ্যা পরিবর্তন করি, এই আশা রেখে এই আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়।